জামরুল আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি ফল। বাংলাদেশের প্রায় সব জায়গায় এই ফল পাওয়া যায়। এটি মূলত দক্ষিণ ভারত ও পূর্ব মালয়েশিয়ার ফল। তবে এটি বাংলাদেশ, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়া চাষাবাদ হয়। তো বন্ধুরা, আসুন জেনে নেই এই জামরুলের উপকারিতা সম্পর্কে। জামরুলে ভিটামিন সি ও ফ্লাভিনয়েড থাকায় ক্যান্সার ও হৃদরোগের ক্ষেত্রে কোষের ধ্বংসকে রোধ করে। জামরুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দূষিত পদার্থ দূর করে। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধক্ষম শ্বেতকণিকা তৈরি করে, এটি ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে। জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টেরল তৈরিকে নিয়ন্ত্রণ করে। নিয়াসিন রক্তে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ ট্রাইগ্লিসারাইড কমায়। জামরুলে সোডিয়াম না থাকা এবং এইচডিএল এর মাত্রা বেশি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত জামরুল খেলে পাকস্থলীর হজম শক্তি বাড়ে এবং শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হয় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ করে এই জামরুল। জামরুলে থাকা পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য সংবহন তন্ত্রের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পটাশিয়াম থাকায় জামরুল পেশিকে শক্তিশালী করে এবং পেশির ব্যথা দূর করে। জামরুলে এক ধরনের হেপাটোপ্রোটেক্টিভ উপাদান থাকে যা অত্যন্ত সফলভাবে লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে। জামরুলে অ্যান্টি হাইপারগ্লিসেমিক উপাদান থাকে যা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কাঁচা জামরুলের পাশাপাশি এটি জুস, আচার ও সালাদ হিসেবে জনপ্রিয়। তাই নিয়মিত জামরুল খান এবং সুস্থ থাকুন। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই জামরুলের আরও নানাবিধ উপকারিতা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।